শুরুতেই সংবাদ শিরোনাম, আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে আরও 150 জনের প্রাণহানি। আজারবাইজানি সেনাদের বীরত্বে অস্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় সেনা। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, দুদেশের প্রতি সতর্কবার্তা ইরানের। ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের ফের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের গাড়ির মিছিলে বন্দুকধারীর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের দখলদারি নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষে ক্রমশ মোড় নিচ্ছে পুরোদস্তর যুদ্ধের দিকে। প্রয়োজনে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে আর্মেনীয় সেনা। দুই পক্ষের মধ্যে শুক্রবার রাতভর সংঘর্ষে আরও 150 সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আর্মেনীয় নৃগোষ্ঠী শাসিত আজারবাইজানের বিচ্ছিন্ন অঞ্চলটির কর্তৃপক্ষ। একটি ড্রোন ভিডিও ফুটেজে প্রকাশ করে আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাতে আর্মেনীয় সামরিক হার্ডওয়্যার স্থাপনা লক্ষ্য করে তারা এই বিস্ফোরণ ঘটায়। এদিকে একই সঙ্গে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই রাতে বেশ কিছু বিস্ফোরণের ঘটনার ভিডিও প্রকাশ করেছে। আর্মেনিয় সমর্থিত নাগর্নো কারাবাখ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, শুক্রবার তাদের প্রধান শহর স্টেপ্যানকার্ট লক্ষ্য করে আজেরি বাহিনী ফের রকেট হামলা চালায়। গত কয়েকদিনের লড়াই দুপক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস হয়েছে। দুপক্ষের কয়েকশো সেনার পাশাপাশি বহু অসামরিক নাগরিক আহত হয়েছেন। আর্মেনিয়া হুমকি দিয়েছে প্রয়োজনে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুপ্রজাতন্ত্রের লড়াইয়ে ইতিমধ্যে জড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ। মুসলিম রাষ্ট্র আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে তুরস্ক। অন্যদিকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার প্রতি ঝুঁকে রয়েছে আমেরিকা, ফ্রান্স সহ পশ্চিমা দুনিয়া এবং রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এদিন আর্মেনিয়া আজারবাইজান দ্বন্দ্ব সামরিক হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছেন ন্যাটো এবং রাশিয়াকে। তুরস্কের পার্লামেন্টের এক বক্তৃতায় তিনি বলেছেন, অবিলম্বে সংঘর্ষ বিরতি কার্যকর করে নাগর্নো কারাবাখ সহ অধিকৃত এলাকাগুলো থেকে আর্মেনীয় সেনাকে সরে আসতে হবে। 4400 বর্গ কিলোমিটার নাগর্নো কারাবাখ অধিকারিত আর্মেনীয় আজারবাইজান মতবিরোধের সূচনা 1988 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সদ্য স্বাধীন দুই দেশের মতবিরোধ গড়ায় সামরিক সংঘাতে। সোভিয়েত জামানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত এই অঞ্চলের প্রায় 1.5 লাখ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। 1994 সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে নাগর্নো কারাবাখ এবং আশপাশের বেশ কিছু অঞ্চল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্মেনিয়া নিয়ন্ত্রণে। 2016 সালেও এই এলাকায় দখল নিতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল আজারবাইজান। আর্মেনিয়ার মদতে পুষ্ট আর্ট শাখ ডিফেন্স আর্মি স্বীকার করেছে নাগর্নো কারাবাখের কিছু অংশ দখল করেছে আজারবাইজানি সেনাবাহিনী। এক টেলিফোন কথোপকথনের সূত্র ধরে আর্মেনিয়ার সংবাদ মাধ্যমের অভিযোগ, আজারবাইজানের হয়ে লড়াইয়ে অংশ নিচ্ছে পাকিস্তানের সেনা। অডিও ক্লিপসের আজারবাইজানের দুই ব্যক্তিকে পাক সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। প্রসঙ্গত 70-এর দশকে পশ্চিম এশিয়ার যুদ্ধের সময় আরব জোটের পক্ষে প্রত্যক্ষভাবে ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী ফৌজ। আর্মেনীয় সেনার অভিযোগ, আজারবাইজানের পক্ষে তুরস্ক তাদের F-16 যুদ্ধ বিমান পাঠিয়েছে। আর্মেনিয়ার অভিযোগ, তুরস্কের F-16 বিমান হামলায় তাদের বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে। আজারবাইজান সিরিয়া থেকেও ভাড়াটে সেনা এনেছে বলেও অভিযোগ। অন্যদিকে আর্মেনিয়ার সমর্থনে রুশ সেনার আগমনের খবর মিলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইয়ানুয়েল মাইক্রো দুদেশের অবিলম্বে সংঘর্ষ বিরতির বার্তা দিয়েছেন। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার নতুন করে শুরু হওয়া যুদ্ধ ধীরে ধীরে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দুপক্ষেই হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী সংঘর্ষের শুরুতেই কিছুটা সাফল্য পেয়েছে আজারবাইজান। আর্মেনিয়া বাহিনী নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়েছে আজেরি বাহিনী। যুদ্ধের ষষ্ঠ দিনে শুক্রবার 2 সেপ্টেম্বর আর্মেনীয় বাহিনী ফেলে যাওয়া বেশ কিছু সামরিক যান এবং অস্ত্রশস্ত্র জব্দ করেছে আজেরি বাহিনী। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আন্দুলু এজেন্সির খবরে বলা হয়েছে, আজারি বাহিনী সেনাদের তুমুল আক্রমণের মুখে পালিয়ে যাবার সময় এসব ফেলে গেছেন তারা। আনাদোলুর একজন সাংবাদিক সীমান্ত এলাকায় যুদ্ধক্ষেত্রে আর্মেনীয় বাহিনীর ফেলে যাওয়া বেশ কিছু সামরিক যান, গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র দেখেছেন। আটক করা যানগুলো রাশিয়ার তৈরি 2019 মডেলের উরাল ট্যাঙ্ক।
ট্যাঙ্কগুলোর বেশিরভাগই এখনও ব্যবহারযোগ্য রয়েছে, তবে কয়েকটি ট্যাঙ্কে সংঘর্ষের চিহ্ন রয়েছে। আটক বেশিরভাগ অস্ত্র এবং গোলাবারুদ, বিশেষ করে মেশিন গান, গ্রেনেড, রকেট লঞ্চার, বিভিন্ন অস্ত্রের গুলিও রাশিয়ার তৈরি। আজারবাইজানি ফোর্স আর্মেনীয় সেনাবাহিনীর বেশ কিছু ডকুমেন্টও হাতে পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে শুরু থেকেই দুই দেশের যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিলেও আজ শুক্রবার কিছুটা সুর নরম করেছে আর্মেনীয়। দেশটি বলছে তারা যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে তারা ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত। আর্মেনিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা তখনই আসলো যখন দেশটি নিজেদের আরও 54 জন সেনা নিহতের খবর জানালো। এ নিয়ে 158 জন সেনা সদস্য নিহতের কথা স্বীকার করল আর্মেনিয়া। তবে এখন পর্যন্ত আজারবাইজানের পক্ষ থেকে সেনা সদস্যদের নিহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী তাদেরও বেশ কিছু সেনা সদস্য হতাহত হয়েছে। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। পার্শ্ববর্তী দেশ ইরানে গিয়ে আঘাত হানছে দুদেশের যুদ্ধের মিসাইল। যুদ্ধের গোলাবারুদ ইরানের বিভিন্ন গ্রামে গিয়ে পড়ছে, এতে নানা শঙ্কায় পড়েছেন ইরানের নাগরিকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিব জাদে শনিবার বলেছেন কোনো পক্ষের আঘাতই ইরানের সীমানায় সহ্য করা হবে না। তিনি আরও বলেন, ইরানের সীমানা লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই আমরা কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি, তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। ইরানের স্থল সীমা রয়েছে দুটি দেশের সঙ্গেই। গত সপ্তাহে দুদেশের যুদ্ধের মিসাইল গিয়ে আঘাত হেনেছে ইরানের আর্মেনীয় সীমান্তবর্তী এলাকায়। আবাসিক এলাকায় একেবারে কাছে মিসাইলগুলো পড়লেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। গত বুধবার চতুর্থতম মিসাইল আঘাত হানে ওই এলাকায়। আজারবাইজান নাকি আর্মেনিয়া এ মিসাইলগুলো ছুড়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ছোড়া তিনটি মিসাইল পড়ে অনাবাসিক এলাকায়, সেখানেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোও আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, সংঘাতের অবসান এবং সংলাপের উপর গুরুত্ব দেন। খাদিব জাদেহ বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতে ইসলামী ইরান প্রস্তুত রয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজান উভয় দেশেই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি দেশে পরিণত হয়। তবে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে মতবিরোধ বাধে। এ নিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর 1994 সালে অঞ্চলটি দখলে নিয়ে নেয় আর্মেনিয়া। যদিও নাগোর্নো কারাবাখ অঞ্চলটি এখনও আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত। আজারবাইজানের পক্ষে সেনা পাঠানোর খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফেজ চৌধুরী বলেছেন, আজারবাইজানে কোনো সেনা পাঠানো হয়নি এবং সেনা পাঠানোর কোনো পরিকল্পনাও ইসলামাবাদের নেই। তিনি আরও বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। পরবর্তীতে এমন ভিত্তিহীন খবর প্রচার না করতে স্পষ্ট হুঁশিয়ারিও দেন পাকিস্তানের এই মুখপাত্র। তিনি আরও বলেন, ভারত অপপ্রচারের জন্য এমন ভিত্তিহীন খবর প্রচার করছে। কোনো তথ্য উপাত্ত ব্যতীত কোনো খবর প্রচার করা এক প্রকার অন্যায়। যুক্তি দিয়ে, কূটনীতি দিয়ে ভারত পাকিস্তানের সাথে মোকাবেলায় ব্যর্থ হয়ে এখন মিথ্যা অপপ্রচারে নেমেছে। ভারতের এমন ভিত্তিহীন অপপ্রচার বিশ্ব কখনো গ্রহণ করেনি বা করবেও না। সম্প্রতি তিনি আজারবাইজানের পক্ষে বক্তব্য দিলেও সেখানে পাক সেনা পাঠানোর গুজবে বিস্ময় প্রকাশ করেছেন। কয়েকদিন আগে পাকিস্তানের এই মুখপাত্র বলেছেন, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান উত্তেজনায় তার দেশ আজারি মুসলমানের পক্ষে রয়েছে। জাহিদ হাফেজ চৌধুরী আরও বলেন, আজারবাইজান আর্মেনিয়া পরিস্থিতির বিষয়ে তারা এখন উদ্বিগ্ন। তিনি হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ককেশাস অঞ্চলের বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। আন্তর্জাতিক আইন অনুসারে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃতি হলেও আর্মেনিয়া সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। গত রোববার থেকে নাগোর্নো কারাবাখ অঞ্চলে নতুন করে বড় রকমের সংঘর্ষ শুরু হয়েছে এবং এ পর্যন্ত সেখানে 200-এরও বেশি মানুষ মারা গেছে বলে এবং এ পর্যন্ত সেখানে 200-এর মতো মানুষ মারা গেছে, যার মধ্যে 30 জনের বেশি বেসামরিক মানুষ। যুক্তরাষ্ট্রের হিলার্ড শহরের উহিও হাইওয়েতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি মেগা গাড়ির মিছিলে এক বন্দুকধারীর হামলা চালিয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মী অন্য একটি গাড়িতে থাকা ওই বন্দুকধারীকে ধাওয়া করে। এ সময় ওই বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরাও।
তবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই বন্দুকধারী। তার খোঁজে চিরনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সময় গতকাল শনিবার 3 অক্টোবর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওহিও হাইওয়ে এলাকায়। পুলিশের সূত্র থেকে জানা গেছে, এদিন ট্রাম্প সমর্থনের ভিড়ে লুকিয়ে ওই মেগা গাড়ির মিছিলে ঢুকে পড়ে ওই বন্দুকধারী। প্রাথমিকভাবে তাকেও ট্রাম্পের সমর্থন হিসেবেই বলেই মনে করেছিল পুলিশ। ওই ব্যক্তি একটি কালো গাড়ি চালাচ্ছিল, সেই গাড়িতে ট্রাম্পের ছবি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা লাগানো হয়েছিল। এদিকে গাড়ির মিছিল শুরু হতেই ওই বন্দুকধারী গুলি ছুটতে শুরু করে। আচমকা এই ঘটনায় হুলুস্থুল হয়ে পড়ে ওই এলাকা। পুলিশ ধাওয়া করে ওই বন্দুকধারীকে, তবে তার নাগাল মেলেনি। তার খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।